जो यू आ गए हो। दक्षिणी सिनेमार माध्यमे अभिनय कैरियर शुरू करेछिलेन मीरा चोपड़ा। गैंग अफ घोस्ट, 1920 लंडन, सेक्शन 375, सफेदेर मतो हिंदी सिनेमातेओ देखा गेछे ताके। व्यवसायी रक्षित केजरीवालेर साथे तार प्रेमेर सम्पर्क दीर्घदिनेर, मंगलवार ता परिणति पेल। 12 মার্চ বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরা চোপড়া। মীরা সে ছবি শেয়ার করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিয়েতে লাল লেহেঙ্গায় সেজেছিলেন মীরা, বরের পরনে ছিল সাদা রঙের শেরওয়ানি। প্রকাশ করা ছবিতে এমনটাই দেখা গেছে। ছবিতে মালা বদল করতে দেখা গেছে নবদম্পতিকে। ক্যাপশনে মীরা লিখেছেন, এখন চিরকালের জন্য সুখ, মারামারি, হাসি কান্না আর সারা জীবনের স্মৃতি সব জন্মে তোমার সঙ্গে। সত্যি তাই, ছবিগুলোতে দারুণ উচ্ছ্বসিত দেখাচ্ছিল মীরা চোপড়াকে। প্রিয়াঙ্কা চোপড়ার মতোই রাজকীয় বিয়ে সারলেন মীরা চোপড়া। রাজস্থানে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ের অতিথিদের তালিকায় ছিলেন বিটাউনের একাধিক প্রযোজক পরিচালক। বোনের বিয়েতে আসেননি প্রিয়াঙ্কা পরিণতি চোপড়ার কেউই। কাজের ব্যস্ততা থাকায় বিয়েতে আসতে পারেননি তারা, এমন তথ্যই প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। এদিকে প্রিয়াঙ্কার সাথে মীরার ভালো সম্পর্ক থাকলেও পরিণতির পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী নিজেই। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে মীরা চোপড়া বলেছিলেন, ওদের সাথে আমার দূরত্ব রয়েছে, প্রিয়াঙ্কা সবসময় খুব ভালো ব্যবহার করে, তবুও বনে বনে যে আত্মিক যোগটা সেটা মিসিং, তবে আমি চেষ্টা করি। প্রিয়াঙ্কার মন কিন্তু সোনায় মোড়া। আল কাসির, সমসংবাদ, ঢাকা।